নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির মহাপ্রাপ্তি ঘটতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। তবে এখানে দুটি রাশি এক্সিলেন্ট রেজাল্ট কিন্তু পেতে চলেছে আগামীকাল, এবং তিনটি রাশি মিডিয়াম রেজাল্ট পেতে চলেছে। অর্থাৎ দুটি রাশির ক্ষেত্রে প্রবল যোগ কিন্তু রয়েছে, আর তিনটি রাশির ক্ষেত্রে মিডিয়াম যোগ রয়েছে আগামীকাল এই মহাপ্রাপ্তির ক্ষেত্রে। প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ ঈশ্বরের ব্লেসিং ছাড়া, ঈশ্বরের আশীর্বাদ ছাড়া কোনো কিছু কিন্তু সম্ভব হয় না। একটা কথা আছে, প্রত্যেকেই জানেন যে মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। তাই অবশ্যই কমেন্ট বক্সে জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট করবেন। পাঁচ রাশির মধ্যে দুটি এক্সিলেন্ট, তিনটি হচ্ছে মিডিয়াম রেজাল্ট কিন্তু পেতে চলেছে। আপনারা শুনছেন, আপনার রাশি, আপনাদের রাশির নাম জানতে পারছেন, আপনি বড় সিদ্ধান্ত নিচ্ছেন। দেখুন, একটা ভিডিও শুনে বড় সিদ্ধান্ত আপনারা নেবেন না। একটা ভিডিও তৈরি হয় টোটাল বর্তমান গ্রহের গোচর অনুযায়ী। আপনি বড় ধরনের সিদ্ধান্ত নিচ্ছেন, জানবেন এখানে আপনি ভুল কাজ করছেন। আপনার জন্ম পুষ্টি বা ন্যাকাল চার্টকে আগে বিচার বিশ্লেষণ করুন। আপনার প্রাপ্তিযোগটা কবে রয়েছে, কোন মাসে রয়েছে, কোন বছরে রয়েছে সেটা আগে জেনে নিন। আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনার বাধা রয়েছে, সেখানে কিন্তু আপনার প্রাপ্তির সম্ভাবনা আসবে না। আর যদি আপনার সেই বাধাটাকে অতিক্রম করা যায়, তাহলে খুব অল্প সময়ের মধ্যে আপনার প্রাপ্তি কিন্তু ঘটবে। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে প্রাপ্তির মুখ্য কারক গ্রহ। যাদের অল্পের, দেখুন ছোট ছোট নাম্বারের জন্য বড় অঙ্কের অর্থ আপনার মিস হয়ে যাচ্ছে। রাহু রক্ষা কবচ পরিধান করুন, অল্পের জন্য যাদের হচ্ছে। কিন্তু যাদের ক্ষেত্রে বড় ধরনের প্রাপ্তিতে বারবার বাধা আসছে, সেখানে আপনারা নিজস্ব জন্মছক অ্যানালাইসিস করুন, বার্থ চার্ট রিফরমেশন করুন। এই বার্থ চার্ট রিফরমেশনের ফর্মুলাটা বিশেষভাবে লাভ কিন্তু দিবে। দেখুন, আপনার জন্মছকে কোন কোন গ্রহ শুভ অবস্থাতে রয়েছে এবং আপনার জন্মছকে ভাগ্যভাবটা কেমন রয়েছে, কারণ এটা সম্পূর্ণ ভাগ্যের খেলা। আমি বারবার বলছি, ভাগ্যভাবকে স্ট্রং থাকা একান্তই দরকার। এবং আকস্মিক প্রাপ্তির ভাব ধনভাব, এবং রাহু এবং দশা মহাদশা অন্তর্দশা কিসের চলছে সেটা আগে জানা দরকার। আগামীকাল বৃদ্ধি যোগ রয়েছে, রাহুকাল রয়েছে 12টা থেকে 1.5টা পর্যন্ত, 1.5 ঘন্টায় রাহুকাল রয়েছে। রাহুকাল সবসময় দিনের 1.5 ঘন্টা কিন্তু রাহুকাল থাকে, এটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখুন, রাহুকালটা ইনভেস্টমেন্ট করবেন না, এবং প্রাপ্তি তো প্রত্যেক মানুষই চাইছেন, কে না চায় আমি চটজলদি বড়লোক হব, ধনী হব। কিন্তু ব্যাপারটি এত সহজ নয়, সবাই যদি আজকে ধনী হয়ে যেত তাহলে আজকে সবাই, কেউ কোনো কাজ কিন্তু করতো না। সিস্টেমটা এইভাবেই রয়েছে, কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু হবে, ভাগ্য ক্লিক করা দরকার।
বা ভাগ্য যদি ক্লিক না করে তাকে রিফরমেশনের মাধ্যমে, বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে ভাগ্যকে ক্লিক করা একান্তই দরকার। অল্পের জন্য যাদের হচ্ছে তারাই একমাত্র রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, আকস্মিক প্রাপ্তির কারক গ্রহ। রাহু বুধ শনি শুক্র এই চারটি গ্রহ মুখ্য প্ল্যানেট। বৃদ্ধিযোগ রয়েছে, আমি আগে প্রথম তিনটি রাশির কথা বলে দিই, তারপর দুটি রাশি এক্সিলেন্ট যেটা বলবো। নাম্বার ওয়ান রাশি মিথুন রাশি, আপনাদের টার্গেট নাম্বার 8-6। সময় যেটা দেখা যাচ্ছে আপনাদের দুপুর 2:14 থেকে বৈকাল 4:30 পর্যন্ত টাইমটা শুভ। দ্বিতীয় রাশির কথা আমি বলবো আগামীকালের জন্য, সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট যে নাম্বার সেটা হচ্ছে 7। আপনাদের শুভ সময় সকাল 10:00 থেকে 11:28 পর্যন্ত। তিন নম্বর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার ক্ষেত্রে ধনুরাশি। ধনুরাশির টার্গেট নাম্বার 8-6। আপনাদের শুভ সময় সকাল 9:41 থেকে 10:52 পর্যন্ত এই তিনটি রাশি। আর এক্সিলেন্ট যে দুটি রাশির আমি কথা বলবো, যে দুটি রাশির প্রবল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, গাঢ় সম্ভাবনা দেখা যাচ্ছে, সেই দুটি রাশির নাম আমি আপনাদেরকে জানাতে চলেছি। তার আগে আপনাদেরকে আর একটু ইনফরমেশান দিই, যারা প্রতিদিন ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমার সাথে পরামর্শ করুন, কারণ প্রচুর ভিডিও দেখে লাভ হবে না। এখানে এই ভিডিওতে আপনারা বুঝতে পারবেন আমি সার বস্তুটা কী বলতে চাইছি, প্রতিদিন আপনাদেরকে কী বোঝাতে চাইছি। একাধিক ভিডিও টাইম এটা রাশির নাম একাধিক রকম বলবে, কনফিউশনে পড়ে যাবেন। একটা জায়গায় স্থির সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত আপনার আগামী দিনে ভবিষ্যৎ নির্মাণ কিন্তু করবে। আমি এই জন্যে বলি আজকের বড় সিদ্ধান্ত আগামী দিনে হয়তো আপনার ভালো হতে পারে নয়তো খারাপও হতে পারে, কিন্তু সিদ্ধান্ত সঠিক নিতে হবে। আপনি একাধিক ভিডিও দেখছেন কিন্তু আপনার কনফিউশন পড়ে যাচ্ছেন, টাইম কখন, এটা কখন, সেটা কখন, অনেকে এ করছেন। দেখুন যেটা আমি বলি কি না, রিসার্চ করে কিন্তু আমি টোটালটা কিন্তু আমি বলি, যে সময়টা দিব বিশেষভাবে ইম্পর্টেন্ট। যদি আপনার ভাগ্য ক্লিক করে তাহলে আপনি হতে পারেন কোটিপতি লাখপতি, যদি আপনার ভাগ্যকে যদি স্ট্রং করতে পারেন। দুটি রাশির নাম বলে দিই, তিনটি রাশিতে বলেছি, দুটি রাশির জন্য অনেকে অধীর আগ্রহে রয়েছেন আমার রাশি আছে কি না। দুটি রাশির মধ্যে একটি হচ্ছে আপনার সর্বপ্রথম মেষ রাশি। মেষ রাশির টার্গেট নাম্বার 4। আপনাদের সময় বৈকাল 3:00 থেকে আপনার 4:15 পর্যন্ত। এরপর যে রাশির আমি কথা বলবো, দুই নম্বর যে রাশি, দুটির মধ্যে একটি রাশি বললাম মেষ, আরেকটি হচ্ছে আপনার তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার 6-1। আপনাদের শুভ সময় সকাল 9:55 থেকে 11:22 পর্যন্ত, টাইমটা আপনাদের ক্ষেত্রে অতীব শুভ। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।